সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। 2021 বিধানসভা নির্বাচনে হারের কারণ খুঁজতে আজ বিজেপির হেস্টিংসের অফিসে পর্যালোচনা বৈঠক ডেকেছিল বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ডাকে আজকের গুরুত্বপূর্ণ বৈঠকে কিছু রদবদল ও সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, কিন্তু সেখানেই গড় হাজির মুকুল রায় রাজীব বন্দ্যোপাধ্যায়। শাহী তলবে দিল্লি গিয়েছে বিজেপি নেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী। তাই মেড়মেড়ে এই জৌলুসহীন বৈঠকে নিজের থেকেই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলো বিজেপির রাজ্য সভাপতিকে। কিন্তু কেন বৈঠকে গেলেন না মুকুল রায়, তাই নিয়েই বিস্তর জল্পনা শুরু হয়েছিল। তার মাঝেই বিস্ফোরক মন্তব্য রেখেছে বিজেপি বিধায়ক। তিনি জানিয়েছেন এদিন কোনো বৈঠক বা আলোচনা আছে বলে জানেনি না, তাকে কিছুই জানানো হয়নি। মুকুল রায় স্পষ্ট জানিয়েছেন, আমাকে কেউ বৈঠকের বিষয়ে জানাননি, আমি এখন এসবের মধ্যে নেই, নিজের যন্ত্রণায় জ্বলছি। প্রসঙ্গত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মুকুল পত্নী। বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন তিনি, বেশ কিছুদিন তাকে নিয়েও দৌড়ঝাঁপ করছেন। সঙ্গে রয়েছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়, সদ্য করোনা থেকে সেরে উঠেছেন তিনি। আর আজকের বৈঠকে সশরীরে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল দিলীপ ঘোষের তরফে, তাই বৈঠক এড়িয়ে গিয়েছেন তিনি। মুকুল রায়কে নিয়ে জল্পনা শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরু থেকে। তারপর কিছুদিন আগেই মুকুল পত্নীকে দেখতে ও শুভ্রাংশুর সঙ্গে অভিষেকের আলাপ, জল্পনা বাড়ায় বঙ্গে। তার উপর অভিষেকের ইস্যু নিয়ে বিজেপির সঙ্গে মুকুল শুভ্রাংশু তরজা সেই মাত্রা আরও বাড়িয়ে দেয়। তার উপর আজ গুরুত্বপূর্ণ বৈঠকে হাজির না থাকা, এমনকি সরাসরি বিজেপির রাজ্য সভাপতির দিকে আঙুল তোলা, কার্যত বিজেপির সঙ্গে মুকুলের দূরত্বের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।